नमस्कार बंधुरा, रान्ना बान्नाते तुम्हारे सबाई के स्वागत। आज हमें जे रेसिपिटा तुम्हारे संगे शेयर करब, ये को गुलाब जामुन नय, कोनो निखतियों नय, कोनो क्रीम जामुन नय, एटा एकदम नतून धरनेर छानार एकटा मिष्टी रेसिपि, ताई सम्पूर्ण देखार जोन्नो अनुरोध रइलो। आमी प्रथमे चीनी रसटा तैरि करे नेब, तार जोन्नो कड़ाइयेर मध्ये एकटा कापे एक कप चीनी दिये दिलाम। ओई कापटा मेपि एक कप आर हाफ कप जल दिये दिच्छि। जे कापटाय चीनी निएछि सेई कापटा मेपि आमी देड़ कप जल दिये তিনটে এলাচকে ফাটিয়ে নিয়েছিলাম, সেই খোসাগুলো আমি দিয়ে দিয়েছি এলাচের। ভালোভাবে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে চিনিটাকে মেল্ট করে নিলাম। চিনিটা ঠিক এইরকম, ঠিক মধুর থেকে একটু পাতলা হবে, চাচ্চেটে ভাব হবে একটু, সেই রকম অবস্থায় গ্যাস বন্ধ করে দিচ্ছি। চিনি সিরাটা তৈরি করে নেওয়ার পর আমি এদিকে একটা ডো বানিয়ে নেবো। এর জন্য আমি এখানে 1 লিটার দুধে ভিনেগার দিয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম ছানাটা কেটে। 1 ঘন্টা আগে ছানাটা জল ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম। এখানে 100 গ্রাম মতো ছানা আছে। 3 চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1.5 চামচ, 1 চামচ আর হাফ চামচ সুজি। আমি যে চামচটা করে ময়দা নিয়েছি সেই চামচ করে সব কিছু দিচ্ছি। 2 চামচ দিয়ে দিলাম চিনি গুঁড়ো, আর 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি অল্প করে বেকিং পাউডার 1/4 চা চামচের মতো, আর 2 চামচ দিয়ে দিলাম ঘি। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এমনভাবে ডোটা তৈরি করতে হবে যেন একটা মসৃণ ডো তৈরি হয়। প্রায় আমি 5 থেকে 7 মিনিট এইভাবে মেখে নিয়েছি। ডোটা দেখতে পাচ্ছ কতটা মসৃণ হয়ে গেছে। আমি এটা সুজি দিয়েছিলাম, তার জন্য এটাকে রেস্ট করতে দিতে হবে 10 মিনিট পর্যন্ত। আমি এটা রেস্ট করে নেবো ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ফিরে এলাম, আর একবার ভালো করে একটু মেখে নেবো যেহেতু আমি রেস্ট করতে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর ছোট ছোট আমি ল্যাংচার মতো তৈরি করব। ছোট ছোট ল্যাংচা যেমন আমরা তৈরি করি সেই রকম তৈরি করে নিচ্ছি, যেন দেখবে কোনো ফাটল না থাকে। এইভাবে আমি অর্ধেকটা তৈরি করব, আর অর্ধেকটা ঢাকা দিয়ে ভেজে নেব। আগে সবগুলো একসঙ্গে তৈরি করলে কিন্তু শুকিয়ে যেতে পারে, তাই আমি অল্প করে ভেজে নিই আগে। হালকা তেলটা যখন গরম হয়েছে দেখতেই পাচ্ছ দেয়ামাত্র বুলবুলে উঠছে না, ঠিক হালকা গোলাপ জামুন ভাজার যেমন তেলটা হতে হয় সেই রকম তেলটা গরম হতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে এগুলো ভেজে নিতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। যেমন করে আমরা গোলাপ জামুন ভাজি সেই রকম করে ভেজে নিতে হবে। ঠিক এইরকম যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এটা তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, এটা দেখতে যতটা সুন্দর লাগছে না ততটা কিন্তু খেতেও দুর্দান্ত, দারুণ লোভনীয় জিনিস। একবার বাড়িতে বানিয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। চিনির রসটাকে হালকা একটু গরম করে নিয়ে আমি এই গোলাপ জামুনগুলো দিয়ে দিলাম, গরম গরম গোলাপ জামুনগুলো। ঢাকা বন্ধ করে 10 মিনিট হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তারপর গ্যাস বন্ধ করে রেস্ট করতে দিয়ে দেবো 1 ঘন্টা। যতক্ষণ ওটা রেস্ট হচ্ছে আমি একটা মালাই ক্রিম তৈরি করে নিচ্ছি। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে অল্প ঘি আর 2 কাপ মতো সর সমেত দুধ দিয়ে দিলাম। দুধটাকে এরকম নেড়ে চেড়ে ঘন করে নেবো একটু, ঠিক মালাই পড়ার মতো। অপর দিকে একটা বাটির মধ্যে 1/2 কাপ মতো দুধ নিয়েছি, তার মধ্যে 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আমি এখানে ভ্যানিলা এসেন্স ফ্লেভারের নিয়েছি কাস্টার্ড পাউডারটা। এবার ওই দুধটা যখন ঘন হয়ে গেছে তার মধ্যে 2 চামচ চিনি দিয়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেম আমি তৈরি করছি। এরপর কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম যেটা গুলে রেখেছিলাম। এভাবে ঘন ঘন নেড়ে যখন এইভাবে ক্রিমের মতো দেখতে হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নেবো। এটাকে আমি নামিয়ে 10 মিনিট পর্যন্ত একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর এটা স্টাফিং করব। অপর দিকে এটা 1 ঘন্টা আমি রেস্ট করতে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে। এটা কিন্তু গোলাপ জামুনের মতো ভেতরটা একদম রসে ভর্তি হবে না, কিন্তু শুকনো শুকনো হবে, তাই আমি এইভাবে রস থেকে তুলে নিলাম যাতে ক্রিমটা স্টাফ করতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, আর এইরকমই হবে হতে হবে, তবে কিন্তু ক্রিমটা দিলে তবে খেতে ভালো লাগবে। ছুরির সাহায্যে একটা কেটে এইভাবে আমি চামচের সাহায্যে যে মালাইটা ঠান্ডা করে নিয়েছিলাম সেটা পুরো দিচ্ছি। এইভাবে সবগুলো পুর ভরে নিচ্ছি। এটা কিন্তু পুর ভরে ছাড়াও শুধুও টেস্টটা খুব ভালো লাগে, ঠিক নিখুঁতির মতো টেস্টটা লাগে। আজকের এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে প্লিজ 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 একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজ তাহলে এখানেই, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।